টাইগার হিল পাহাড়ের উপর থেকে সূর্যোদয়ের অপরূপ একটি দৃশ্য উপস্থাপন করছি। এখন ভোর ঠিক পৌনে পাঁচটা, সম্পূর্ণ মেঘমুক্ত পশ্চিম আকাশে ঝকঝকে চাঁদ। এখন ধীরে ধীরে পূর্ব আকাশ এক স্বর্গীয় আভায় রঙিন হয়ে উঠছে। চারিদিকে তখনও ঝাপসা অন্ধকার, আর কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে প্রচুর সৌন্দর্য পিপাসু মানুষ জড়ো হয়েছেন দুর্গম টাইগার হিলের মাথায়। এখন আমরা দেখছি সেই বিখ্যাত কাঞ্চনজঙ্ঘা পর্বত, ঝাপসা অন্ধকার এখনো। প্রথম সূর্য দেখা গেল প্রথমবারের মতো, খুব অল্প উপরের দিকের একটু অংশ। ভিডিওটি শেষ পর্যন্ত যদি কেউ দেখেন, আপনাদের আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে, কারণ এই ভিডিওটিতে এতটুকু এডিটিংয়ের মাধ্যমে তার রং বাড়ানো বা কমানো ইত্যাদি করিনি। শুধু একটি উদ্দেশ্য, যেন অবিকৃত, সম্পূর্ণ অবিকৃত অবস্থায় ভিডিওটি মানুষ দেখতে পান। আস্তে আস্তে ভোরের আলো ফুটছে, মানুষের মাথা দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা। কি সুন্দর দেখুন, সূর্যের প্রথম আলো পড়েছে কাঞ্চনজঙ্ঘার উপরে। এমনিতে কাঞ্চনজঙ্ঘা আমরা সবাই জানি যে সাদা রঙের দূর থেকে, কিন্তু ভোরের যে সূর্যের আলোর পড়ার সাথে সাথে তার যে অপরূপ রং, সেই অবর্ণনীয় যে দৃশ্য, তা কখনোই ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। দেখুন সূর্যের চেহারা কেমন। একেবারেই অবিকৃত অবস্থায় ভিডিওটি আমি উপস্থাপন করলাম, এতটুকু রং বাড়ানো কমানো করা হয়নি। কথাটি বারবার বলছি এই কারণে যাতে ভিডিওটি সম্পূর্ণ অবিকৃত এবং বাস্তব একটি রূপ নিয়ে মানুষের কাছে পৌঁছায়। আস্তে আস্তে ভোরের আলো ফুটছে, কত মানুষ দেখুন জড়ো হয়েছে টাইগার হিলের মাথায়। সকলেই সাধ্যমতো মোবাইল নিয়ে চেষ্টা করছেন এই বিশেষ মুহূর্তটি ধরবার। আমরা কথায় বলি বা শুনেছি কাঁচা সোনার মতো রং, তো সেই বিষয়টি নিজের চোখে যা দেখলাম তা ভাষায় বর্ণনা করবার মতো শক্তি আমার নেই। একবার সূর্যের দিকে, একবার কাঞ্চনজঙ্ঘার দিকে, দেখুন কি সুন্দর এই জায়গাটি। নিচের কালো অংশের দিক থেকে যখন সূর্যটি প্রথম উপরের দিকে উঠছে, অর্ধেকটা এই দৃশ্য মনে হয় কখনোই মুখের ভাষা দিয়ে বর্ণনা করা সম্ভব নয়। Thank you.
আরেকটি বিষয়, প্রথমের চাঁদের যে একটু অংশ থেকে প্রথম সূর্যের দেখা পাওয়া পর্যন্ত দুটি ছোট্ট টুকরো ছাড়া সমস্ত ভিডিওটি একেবারে আনকাট, অর্থাৎ একটানা ভিডিও করা হয়েছে এবং কোনো রকম এডিটিং ছাড়াই। এখানে ব্যবসার জন্য কিছু মানুষ তারা টেলিস্কোপ নিয়ে, টেলিস্কোপে চোখ দেখে যারা দেখতে চান 50 টাকা করে ওরা নিচ্ছে। দেখুন সামনের দিকটা সোনার মতো রং এবং পাশে দেখা যাচ্ছে অল্প যে সাদা বরফের যে অংশ। বারংবার একটি কথাই বলতে ইচ্ছা হয়, যে স্বর্গীয় দৃশ্য দেখেছি তা আমার ভাষায় বর্ণনা করা আদৌ সম্ভব নয় এবং ভিডিওতে যতটুকু ধরতে পেরেছি তা চোখের দেখার সঙ্গে আদৌ সমতুল নয়। নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছিল তখন যখন টাইগার হিলের মাথায় দাঁড়িয়ে শুনলাম আশেপাশে অনেকে বলছেন, কেউ 4 বার, কেউ 5 বার, কেউ 7 বার, 8 বার এই দৃশ্য দেখবার জন্যে তারা ছুটে এসেছেন, খরচ করে, কষ্ট করে। কিন্তু তারা বলছেন যে এইবারই সবথেকে ভালো তাদের এই দৃশ্যটি দেখা হলো, এত সুন্দর আকাশ খুবই কম দেখা যায় টাইগার হিলে। সেই দিক থেকে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। সেদিনকার আকাশ ছিল সত্যি অপরূপ সুন্দর, এতটুকু কোনো কুয়াশা বা মেঘ কোনো কিছুই ছিল না, একেবারে নির্মল পরিষ্কার আকাশ। এই সূর্যের যে রং, সেই রং আমরা যে ক্যামেরাই ব্যবহার করি না কেন, এ কখনোই মনে হয় একে সম্পূর্ণ ধরা, কোনো কৃত্রিম মাধ্যম দিয়ে তাকে সম্পূর্ণ ধরা মনে হয় সম্ভব নয়। মানুষের কোলাহল দেখুন। আবারও আমরা যাচ্ছি কাঞ্চনজঙ্ঘায়। আলোর তীব্রতা আস্তে আস্তে একটু একটু করে বাড়ছে।
সকলকে আমার অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।